আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন এই ভিডিওটা কোন জায়গার? এইটা হইতেছে কি ডাবল ইঞ্জিনের জায়গার ভিডিও। আবার বলবেন ডাবল ইঞ্জিন তো আমাদের আসামেও, হ্যাঁ আসামের ডাবল ইঞ্জিন আর রাজস্থানের ডাবল ইঞ্জিনের মধ্যে অনেক পার্থক্য আছে। যেই মাত্র 3 ডিসেম্বরে রাজস্থানের ফলাফল যখন বিজেপির পক্ষে আসলো, তার 24 ঘন্টা যেতে না যেতেই ওখানকার অবস্থা এটা। আপনারা জানেন যে ওখানকার জয়পুর ডিস্ট্রিক্টের হাওয়ামহল সমষ্টি থেকে বিজেপি পার্থিত্ব পেয়েছিলেন বালমুকুন আচার্য। ওখানে যে মাত্র একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি যখন ক্ষমতায় আসছে, তার 24 ঘন্টা যেতে না যেতে এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে। তার মতে রাস্তার আশেপাশের যে সকল মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতেছে এগুলো অবৈধ, বিশেষ করে যারা মাছ বেচে, মুরগি বেচে, মাংস বেচে তারা অবৈধ। তার মতে এদের মধ্যে বাংলাদেশে আছে, এদের মধ্যে মুসলিম আছে, এগুলো তার মানে লাইসেন্স নিয়ে তার মানে দোকান করুন না। চিন্তা করেন বর্তমান দেশে আরো অনেক বড় বড় সমস্যা আছে, এগুলোর বিষয়ে তার মানে এগুলোর বিষয়ে আলোচনা না করে উনি গেছে সরাসরি তার মানে ফুটপাতে গেছে, চিন্তা করার বিষয়। কারণ অগর হাতে পাওয়ার আসলে তার মানে সব সময় ওরা তার মানে মুসলমানকে কিভাবে হেনস্থা করবো সে ওই পরিকল্পনায় থাকে ওরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষার আছে। কারণ আমরা কি করতেছি আসলে, আমরা কি করতেছি, আমরা প্রকৃতপক্ষে কি করতেছি? কারণ আমাদের কাছে কোনো দলীয় শত্রু না বা হয়তো কোনো দলীয় বন্ধু না, আমাদের আসামে বিজেপি সরকার। কিন্তু আমরা যদিও বিজেপি সরকার আসামে, কিন্তু আমরা উত্তরপ্রদেশে, গুজরাটে বা রাজস্থানের বিজেপি থেকে আসামের বিজেপি অনেক ভালো। কারণ আমরা জানি আমাদের আসামে এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের চোখের সম্মুখে আসে নাই, আগামী তো আসবো না বলে আমরা ভাবি। কিন্তু আমগরে যারা প্রতিনিধি তারা সবসময় চায় শান্তি বজায় রাখার, কিন্তু উত্তরপ্রদেশ কোন, গুজরাট কোন, রাজস্থান কোন, এই জায়গাগুলোই তার মানে সবসময় একটাই ধারণা কি হিসেবে মুসলমানগুলো তার মানে ধ্বংস করা যায়, কীভাবে মুসলমানগুলো তার মানে আর্থিক ক্ষতি করা যায়, ওখান থেকে সমস্ত কিছু শুরু আর ওখানে উত্তপ্ত থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিন আর কমেন্ট করে